এটা হাজার হাজার মাসের চাইতে উত্তম, কত উত্তম এটা আমাদের মাথায় ধরবে না। এত ফজিলত আল্লাহ আল্লাহর নবী বর্ণনা করেছেন রমজানের, কিসের কারণে? এ কোরআনের। কিসের কারণে? কেউ একটা নফল আদায় করে অন্য মাসে একটা ফরজ আদায় করার মতো সওয়াব হয়, একটা ফরজ যদি কেউ আদায় করে সত্তরটা ফরজ আদায় করার সওয়াব হয়। রোজাদারের মুখের গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি দামি। রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আছে, একটা যখন ইফতারি করে বা ঈদের দিন যখন নামাজ পড়ে বাড়িতে আসে ওই সময় একটা খুশি, আর যখন কিয়ামতে আল্লাহ নিজে তাদের সাথে নিজে এসে সাক্ষাৎ করবেন ওই সময়। আল্লাহ রাব্বুল আলামিন রায়ান নামে একটা দরজায় বানিয়ে রেখেছেন, শুধু রোজাদার ছাড়া ওখান দিয়ে কেউ যেতে পারবে না। এসে এত কথা রোজার ব্যাপারে, পড়া কোরআন শরীফের ভেতরে নামাজের ব্যাপারে কথা আছে, কিন্তু নামাজ কয় রাকাত পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে এ কথা কোরআনে আল্লাহ দেয়নি। যাকাত দেওয়া লাগবে, কতটুকু সম্পদ হলে কতটুকু দেওয়া লাগবে এ কথা কোরআনে নেই, হাদিসে আছে। এ কথা বুঝতেছেন? হজ করা লাগবে, কয়টা করা লাগবে, কিভাবে ফরজ আদায় করা লাগবে, ওয়াজিব আদায় করা লাগবে কোরআনে নেই। কোরআনে শুধু একটা বিধানের কথা পুরো একটা রুকুতে আল্লাহ ডিটেইলস দিয়েছেন, সেটা সাওম বা রোজা কিভাবে করবেন, কে কয় কয় রকম করে করা যায়, কত রকম, কিভাবে কোথায় থাকলে রোজা করা লাগে না, কখন রোজা ভাঙা যায়, পুরো নিয়ম দিয়েছেন আল্লাহ রোজার ব্যাপারে। তাহলে বোঝা যাচ্ছে এই বিষয়টা আল্লাহর কাছে অনেক দামি, জীবনে আর সামনে পাবেন কিনা বলা যায় না। এর ভেতরে একটা রাতও দিয়েছেন আল্লাহ, খায়রুম মিন আলফি শাহর, যেটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। এখানে আলেম আছেন যারা তাদেরকে বলছে, এখানে কিন্তু আল্লাহ আলফন ওয়াহিদুন দেননি যে এক হাজার মাস, না আলফন শাহরুন, এটা হাজার হাজার মাসের চাইতে উত্তম, কত উত্তম এটা আমাদের মাথায় ধরবে না। এত ফজিলত আল্লাহ আল্লাহর নবী বর্ণনা করেছেন রমজানের, কিসের কারণে? এ কোরআনের। কিসের কারণে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই মাস যার নাম রমজান, যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুতরাং বিয়েতে যেমন বরের দাম সবচাইতে বেশি, এক হাজার বর যাত্রী আছে তার ভেতরে বরের দাম বেশি, এ বারোটা মাসের ভেতরে আমার আল্লাহর কাছে কোরআন নাযিল হওয়ার কারণে রমজানের দাম বেশি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে হাজার হাজার মাসের চাইতে উত্তম একটা রাত আপনি সামনে পাবেন। নবী যে মাসগুলো পেলে দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও বাল্লিগনা রমাদান, রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করো, আর রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও, কারণ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি হয়ে গেলে আমার নেকি কামাই করা সহজ হবে, বলেন সুবহানাল্লাহ। রমজানে পুরা রমজানে অন্তত কোরআনে কারিমের আরবি যারা পারেন না শেখার জন্য চেষ্টা চালান, যদি আপনি শিখতে শিখতে আলিফ বা তা আসা শেষ না হয় মারা যান, আপনি তালবে এলেম হয়ে মরবেন, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। আর যারা আরবি পড়া শিখে ফেলেছেন তাদের উচিত হবে পড়া রমজানটাকে কাজে লাগিয়ে পড়াটা মাতৃভাষায় একবার হলেও আপনি শেষ করবেন। এ কথা বুঝতেছে? তিন বছর জেলে থাকার সময় আমি প্রায় 75 বারের উপরে মাতৃভাষায় পড়া কোরআন শেষ করি, আমার আয়ত্ত করে ফেলেছি প্রায়। আপনি যদি একবারও করতে পারেন পড়া 30 দিনের ভেতরে, দেখবেন আপনাকে দিয়ে ভবিষ্যৎ জীবনে কেউ শিরিক বেদাত পড়াতে পারবে না। এদেশে শিরিক আর বেদাত মানুষ করে এই কারণে কারণে এটা জানে না। আল্লাহ আয়াতের শেষে দিয়েছেন, হুদাল লিন্নাসি ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। সুতরাং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা বেদাত কোনটা ইমান আপনি এটা যদি মাতৃভাষায় জানেন পড়তে পারবেন বুঝতে পারবেন, আপনাকে দিয়ে কেউ আর শিরিক বেদাত করাতে পারবে না।
সৌদি আরবে অন্যান্য গোনা আছে আমি জানি আমি নিজেও ছিলাম কিন্তু ওখানে প্রকাশ্য শিরিক আর বেদাত নেই খোদ যারা সৌদি আরব হাওরা অন্যান্য গোনা করে আমিও মেনে নিলাম ওরা করে কিন্তু শিরিক আর বেদাত এই গোনাটা ওরা যারা ওই দেশের বাসিন্দা করে না শিরিক বেদাত নেই তা না করে ভারতের লোক পাকিস্তানের লোক বাংলাদেশের লোক যেই করে এই জন্য ওরা ওদের কি বাস্তবতায় দেখেছি আমাদের দেশে ২০ বছর বয়স হয়ে যাচ্ছে পেটে বোম মারবেন কোরআন পড়তে পারো হাদিস পড়তে পারো বলে না এখনো শুরু করেনি অথচ ওরা জন্মের পরেই ওদের হাতে কোরআন তুলে দেয় দে মদিনার মসজিদে নববীতে ছোট ছোট মানুষ বাচ্চা পাঁচ বছর ছয় বছরের মায়ের সাথে বোনের সাথে নামাজ পড়তে এসেছে দেখি খেলা করছে চিন্তা করলাম খেলাধুলার সময় তো ছেলেমেয়েরা গালি গালাজ করে একজন আরেকজনকে ধরতে যায় বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে একজন আরেকজনকে ধরে যখন ফেলে বলছে আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর বলেন সুবহানাল্লাহ আমাদের দেশের ছেলেমেয়েরা খেলা খেলে ধরতে যায় যদি ধরতে না পারে গালি দেয় আমি না গালিটা বলতে পারলাম না ওরা ছোটকাল থেকে জন্মের পরে হাতে কোরআন তুলে দিয়েছে ওদের মাতৃভাষা যেহেতু আরবি এই জন্য আর আমাদের মতো বাংলায় পড়া লাগে না আরবি পড়লেই বোঝে যে কি বলতে চায় আল্লাহ আমরা যেহেতু এটা পারি না রমজানে একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যান একেবারে পাকা পক্ত সিদ্ধান্ত নেন ৩০ দিনে অন্তত পুরা কোরআন আমি বাংলায় শেষ করবই বলেন আমিন পারবেন তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এরপরে শব্দটা ছিল জালিকা দিনুল কাইয়্যিম এটা আরো গুরুত্বপূর্ণ এরপরে ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম এটা আরো গুরুত্বপূর্ণ এরপরে যত শব্দ আছে আকাতিলুল মুশরিকিনা কাফাতান এটা এর চাইতে আসো বেশি গুরুত্বপূর্ণ কামা ইকাতিলুনাকুম কাফা এক একটা শব্দ এক একটা সাগরের মতো আল্লাহ পাক বলেন ওয়াইদিতা আদানা রব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান আল্লাহ যেন মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে যে একটি এলান শোনো একটি ঘোষণা শোনো যদি আমার শুকরিয়া আদায় করো জীবন ওই নিয়ামত আমি আবার বাড়িয়ে দেব আজকে এটা নিয়ামত মনে করছি এই কারণে কারণে ময়দানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে আমাদের নেকি হচ্ছে সে আসর থেকে পর্যন্ত যারা বসে আছেন আমার হাদিসের ওপরে যে বিশ্বাস নবী যে জানিয়েছেন কোরআন পড়তে গেলে কেউ যদি বেঁধে বেঁধে যায় তার ডবল স্বভাব হয় আপনি আসর থেকে মাগরিব পর্যন্ত শুনেই চলে যেতেন রাত ৯:৩০ পর্যন্ত যারা কোরআনের আকর্ষণে বসে আছেন আমার বিশ্বাস আপনাদের চার ডবল নাকি আজকে আমলনামায় হবে বিশ্বনবী বসে আছেন হযরতে ওমর সাথে বসা একটা ভিক্ষুক এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি সারা দিনের না খাওয়া আমারে কিছু দেন নবীজি পকেটে হাত দিলেন দেখলেন একটা দেরহাম আছে এই কথা বন্ধ কর আমরা সময় পাবো কম কথা বন্ধ কর ভাই এই এই আপনারা এখানে বসলে সমস্যা কি দেখবেন কি আমার মোবাইলে দেখে নিয়ে নেই ভিডিও বসেন আপনার জন্য খালি কথা ডিস্টার্ব হয় দেখছেন না হাজার হাজার মানুষ এখানে রাস্তার দিকে তাকান এখনো মনে হয় ১.৫ লাখ মানুষের রাস্তায় আছে আমি তো সেই 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 রোড থেকে শুরু করে আসতে পারছি দেরি হচ্ছে তো এই কারণে বসেন বসেন এখানে যা মানুষ আছে তার দুই ডবল মানুষ রাস্তায় আছে এই বারবার কথা বলা লাগে না যেন ভাই এমনিতে সময় কম দেখছেন না আরে যা এটা সরিয়ে দেন তো নবীজি ডাক দিয়ে বললেন ওমার আমার হাতে একটা দেরহাম আছে আমি এ ফকিরকে কি দেব হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ দিয়ে দেন নবীজি দিয়ে দিলেন লোকটা চলে গেল
হযরত ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি নিষেধ করতাম তারপরও আপনি দিয়ে দিতেন কারণ আপনাকে দান করা থেকে নিষেধ করেও মানা করা যায় না ঠেকানো যায় না বাধা দেওয়া যায় না আপনি আমার কাছে জিজ্ঞাসা করলেন কেন বিশ্বনবী বলেন ওমর কোরআনে কারিমে আছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কোন মানুষ যদি দুনিয়াতে একটা ভালো কাজ করে নেকির কাজ করে মহান আল্লাহ তাকে কমপক্ষে 10টা নেকি দান করে আমি তো দেরহাম দিয়ে নেকি পেয়ে গেছি তুমি যে কথা বলে আমাকে সাহায্য করলে সহযোগিতা করলে তুমি যে একটু নড়াচড়া করলে আমাকে একটু উদ্বুদ্ধ করলে এজন্য তোমাকে আল্লাহ বঞ্চিত করেনি একই নেকি দিয়ে দিয়েছে সুতরাং আজকের এই ময়দানে ঘন্টার পরে ঘন্টা যারা সব কিছু বন্ধ করে দিয়ে বসে আছেন কষ্ট স্বীকার করে কোরআনের জন্য বিশ্বাস করতে পারেন আপনার চারটা মাহফিল শোনার সওয়াব আজকে হবে ইনশাআল্লাহ সুতরাং এই নিয়ামত আপনার জীবনে আবার আল্লাহ আরো ফিরিয়ে দেবে লা আসিদান নাকুম লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ যেন মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে একটি এলান শোনো যদি শুকরিয়া আদায় করো নিয়ামতের ওটা অবশ্যই বাড়িয়ে দেব আমরা সবাই স্বীকার করলাম এটা আমাদের জীবনের নিয়ামত কথা বলেন না কেন এই নিয়ামত আবার আপনি পাবেন আর শুকরিয়া আদায় করবেন কি করে তাফসিরে মুফাসসির লিখেছেন তিনটি পদ্ধতি আছে শুকরিয়া আদায় করার এক নাম্বার পদ্ধতি হচ্ছে মুখে স্বীকার করা যে এটা আমাদের জীবনে নিয়ামত এটা আমরা মানি কিনা জবান যাদের আছে বলেন তো এটাই নিয়ামত কিনা দুই নাম্বার আপনার মনে আনন্দ লাগা লাগবে শান্তি পাওয়া লাগবে মনে তিন নাম্বারে এই নিয়ামত আল্লাহ যেভাবে ব্যবহার করতে বলেছেন ওইভাবে তার মর্জি মতো ব্যবহার করার নাম হচ্ছে শুকরিয়া আদায় করা আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে যে কথাগুলো শুনবেন ওইগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে যদি আপনি সেট করতে পারেন এরকম কোরআনের সম্পৃক্ত নিয়ামত আল্লাহ জীবনে আরো বাড়িয়ে দেবে এখানে আফসোস করার কিছু নেই যে আজকে আমরা সময় মতো পাইনি তাই রাগ হচ্ছে না এরকম সুযোগ আল্লাহ আপনাদের জীবনে আরো বড় বড় সুযোগ দান করবে অলাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ যদি কেউ না শুকরিয়া করে এ নিয়ামতের মর্যাদা না দেয় দাম না দেয় কদর না করে তার জীবন থেকে আল্লাহ ওটা ছিনিয়ে নেবে এবং আযাবের ভেতরে ফেলে দেবে ইন্না দিয়েছেন লাম দিয়েছেন দুইটা গ্যারান্টি দিয়ে বলেছেন অবশ্যই আমি আল্লাহ তার জন্য আযাবের ভেতরে ফেলবো বলেন নাউজুবিল্লাহ যেন আমরা আজাবে পড়তে চাই না আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সূরা তাওবা থেকে 36 নম্বর আয়াত পড়েছি একটা অংশ যেহেতু এটা শাবান মাস এ মাস কেন্দ্রিক এই আয়াতটা খুব খেয়াল করে শুনবেন আমরা অল্প সময় পাচ্ছি এই জন্য খুব খেয়াল করে শুনবেন খুব জরুরি না হলে উঠবেন না একেবারে যদি মনে হয় যে আর পারছি না তখন চলে যাবেন বুঝতেছেন ওসব পায়খানা হোক আর বিড়ির নেশা হোক একেবারে যখন আর হচ্ছে না যে বিড়ি খাওয়াই লাগবে তখন খেয়ে আবার চলে যাবে অবশ্য ঠিক তার মানে এই এলাকায় এসব হোক সূরা তাওবার 36 নম্বর আয়াত 129টা আয়াত আছে মাত্র এক আয়াতের চার ভাগের এক ভাগ আমি পড়েছি আপনি দেখেন তো এর ভেতরে কি আছে 129টা আয়াতে একটা সূরা এরকম পড়া কোরআনে 114টা সূরা আছে একটা আয়াতের চার ভাগের এক ভাগে যদি এত কথা আল্লাহ লুকিয়ে রাখে পড়া কোরআনে কত কথা আছে আপনার মাথায় ধরবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহারু মিদাদাল লিকালিমাতি রাব্বি
ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا. ইয়াতের সারমর্ম এটা নবী আপনি বলেন দুনিয়ায় যত সাগর আছে সব সাগরের পানি যদি কেউ কালি বানিয়ে ফেলে দুনিয়ায় যত গাছ আছে সব গাছ যদি কলম হয়ে যায় দুনিয়ার জিন আর ইনসান মিলে যদি লিখতে শুরু করে কিয়ামত হয়ে যাবে কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই জন্যই তো বলছি এক আয়াতের চার ভাগের এক ভাগে কি আছে মন দিয়ে কান খাড়া করে শোনেন কিছু হলেও নিয়ে যেতে পারবেন। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ ইসনা আশার শাহরান ফি কিতাবিল্লাহ। অবশ্যই আল্লাহর নিকটে গণনার দিক থেকে মাসের সংখ্যা ১২টা, এটা তিনি লিখে রেখেছেন তার কিতাবে। ওই দিন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক বলেন যেদিন আমি আসমান আর জমিন তৈরি করি ওই দিন আমার কিতাবে মাসের নাম ১২টা আমি আল্লাহ নিজে লিখে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তার ভেতরে চারটা মাস পবিত্র উত্তম, এটা আয়াতের বাংলা অর্থ ছিল। এবার আসেন আল্লাহর ভাষা, এ পৃথিবী যেই দিন তৈরি করেন সেই দিন কিন্তু ১২টা মাসের নাম কোরআনে লিখা। কোরআন এখানে কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব কোরআন শরীফ। তার মানে এ দুনিয়া তৈরি হওয়ার আগেই কোরআনে কারিম তৈরি হওয়া ছিল, কথা বলেন না কেন? ইয়াদের ব্যাখ্যায় পড়েছি এ পৃথিবী তৈরি করার ৫০,০০০ বছর আগে মহান আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনিয়েছিলেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা ওই সময় তেলাওয়াত শোনার পরে বলেছিল মহান আল্লাহ এই কোরআন যাদের ওপরে নাজিল হবে ওই জাতি কত ভাগ্যবান, যে জহব্বা এটা তেলাওয়াত করবে ওই জহব্বা কত ভাগ্যবান, যে কান এটা শ্রবণ করবে ওই কান কত সৌভাগ্যশালী, যে চোখ এটা দেখবে সেই চোখ কত সৌভাগ্যশালী। সেই জাতি কিন্তু আমরা, আমাদের আগে হাজার হাজার জাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে কেউ এই কোরআন পায়নি, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভেতরে ১২টা মাসের নাম যেদিন দুনিয়া তৈরি করেন ওই দিন লিখে রেখেছিলেন। তার ভেতরে শাবান মাস একটা নাকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মহরম সফর, এভাবে যে ১২টা মাস আছে এই ১২টা মাসের নাম আল্লাহ নিজে বানিয়েছেন। শাবান এটা আল্লাহর বানানো নাম, কোথায় লিখেছিলেন কোরআনে? দুনিয়া যেদিন তৈরি করেন ওই দিন, তার মানে শাবান মাসের বয়স ২-৫-১০ বছর ৫০ বছর না ৪০ বছর। আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, এর ভেতরে চারটা মাস পবিত্র। তাফসিরে আমি চারটা মাসের ভেতরে মহরম পেয়েছি, জিলহজ পেয়েছি, জিলকাদ পেয়েছি। কোন কোন মুফাসসির ইকরাম রমজানকে, কেউ শাবানকে, কেউ রজবকে বলেছেন, তার মানে শাবানটাও আছে। এটা একটা পবিত্র মাস। এই হিসাবে বিশ্বনবীর স্ত্রী হযরতে আয়েশা বলেন এ মাস যখন আসতো নবীজি তখন তোড়জোড় আরম্ভ করতেন, অন্য মাসের তুলনায় রমজানের উপরে সবচাইতে বেশি রোজা নবীজি শাবান মাসে রাখতেন। কয়েকদিন আগে যে দিবস চলে গেল লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত নামে আমাদের উপমহাদেশে যেটা পরিচিত, শবে বরাত আসলে শব্দটা কোরআন হাদিসের না, লাইলাতুন নিসফে মিন শাবান এইটা হাদিসের শব্দ। বিশ্ব নবী মাসে এত বেশি মর্যাদা দিয়েছেন, দাম দিয়েছেন। হযরত আয়েশা বলেন নবীজি মনে হয় সারা মাসই রোজা রাখবে। কেন এটা করতেন তিনি? ফামাং শাহিদা মিনকুম আশ-শাহর ফাল ইয়াসুমহু,
আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে এই ঘোষণা কার এই ঘোষণাকে সামনে নিয়ে আগের মাসে নবীজি ট্রেনিং হিসাবে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তাহলে আমাদের উচিত হবে মাসের এসে কয়দিনই আছে অন্তত এ মাসের গুরুত্ব অনুধাবন করে ট্রেনিং হিসাবে হলো রোজা রাখা যদি সুস্থ থাকে কথা বুঝতেছেন তাছাড়া যে কাজগুলো অতিরঞ্জিত করে ফেলি আমরা বিভিন্ন হাদিসের নাম নিয়ে আহলে হাদিস নাম নিয়েছে এরা বাড়াবাড়ি করতে করতে এরা এমন পর্যায়ে ছাড়াছাড়ি করতে করতে পৌঁছিয়ে যায় এটার দামই দেয় না যে নিসফেমিং শাবান বলে কিছুই নেই না এটা হাদিস দ্বারা প্রমাণিত আবার কিছু সুন্নি আছে গরম সুন্নি ঠান্ডা সুন্নি মিঠা সুন্নি এই মানুষগুলো এটা নিয়ে বাড়াবাড়ি করতে করতে এমন জায়গায় পৌঁছিয়ে যায় মনে হয় যে সবে কদরের উপর তুলে ফেলবে অথচ সবে কদর কোরআন দিয়ে প্রমাণিত আর নিসফে শাবান এটা হাদিস দিয়ে প্রমাণিত কোনদিন কি মনে হয় আপনার যে কোরআনের উপরে হাদিস উঠতে পারবে কথা বলেন না কেন সুতরাং যার যে জায়গাটা ওখানে রাখা লাগবে ছাড়াছাড়িও করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি মধ্যমপন্থা হিসাবে মধ্যমপন্থী জাতি বানিয়েছি বাড়াবাড়ি করবা না ছাড়াছাড়ি করবা না মাঝখানে থাকবে এজন্য আমাদের উচিতে শাবান মাসের আসল সুন্নত যেটা বেশি বেশি যদি পারেন রোজা রাখেন কি করবেন বলেন বলেন এ পবিত্র মাসকে যদি সম্মান দিতে চান ওই জামানার কাফেররা শাবান মাসকে রজব মাসকে মহররম মাসকে জিলকদ মাসকে জিলহজ মাসকে সম্মান দিত কি করে তাদের মারামারি ঝগড়া তাদের যুদ্ধ বিগ্রহ কাটাকাটি তারা বাদ দিয়ে দিত এই চার মাসে বলতো না এগুলো করব না এই মাস চলে যাক তারপরে তোর সাথে মারামারি হবে এই চার মাসে তাদের মামলা মোকদ্দমা বন্ধ ছিল তাফসীর ইবনে কাসির চিন্তা করে নয় জামানায় ওরা বেদিন কাফের বেঈমান কিন্তু এই মাসকে সম্মান দিয়েছে যে মারামারি চলছে কাটাকাটি চলছে মাসের পরে মাস চলছে কিন্তু এই মাস এসে গেলে বলতো ঠিক আছে বাদ এই মাস চলে যাক তারপরে তোরে দেখছি তারা যদি এভাবে সম্মান দিতে পারে কাফের হয়ে আমরা যারা কোরআনে বিশ্বাস করি রাসূলের উম্মত দাবি করি শাবান মাসে আমাদের ও যাদের মামলা মোকদ্দমা চলছে বন্ধ করা দরকার কিসের হালুয়া রুটি খেয়ে আপনি শাবান মাস পালন করছেন এইটা করে যার সাথে মারামারি গন্ডগোল চলছে এটা এই মুহূর্তে বলেন ভাই ঠিক আছে বন্ধ এই মাস চলে যাক তারপরে দরকারে শুরু করব এই কথা বলেন তারা বড় বড় দনার কাজগুলো ছেড়ে দিত এই মাসের সম্মানে অথচ এই মাসে আমরা দেখতে পাচ্ছি জালেমে জালেমে মিল হয়ে যাচ্ছে আর আলেমে আলেমে দ্বন্দ্ব এই মাসটা আসার পরে দেখছি এই দেশের আলেমদের ভেতরে দ্বন্দ্ব বেড়ে গেছে অথচ দ্বন্দ্ব করা হালাল না হারাম আরো জোরে মিথ্যা মামলা দেওয়া হালাল না হারাম ওরা যদি ওই মিথ্যা মামলা বন্ধ করতে পারে কাফের হয়ে আপনি কেন আলেম হয়ে এক আলেমের পেছনে দ্বন্দ্ব করে সময় নষ্ট বন্ধ করতে পারবেন না সুতরাং এই মুহূর্তে সারা এটা ভিডিও হচ্ছে কালকে ছড়িয়ে যাবে সারা দেশে আলেমদেরকে বলছি অন্ত শাবান মাসটা চলে যাক আপনি গন্ডগোল করবেন মারামারি করবেন ফতোয়াবাজি করেন এর পেছনে ওর পেছনে বাঁশ দেবেন দেন তবে এই সেই পবিত্র মাসটা অন্তত চলে যাক আর যাদের নিয়ে আপনি কথা বলেন আরে ভাই তারা তো মারা গেছে ওস্তাদ মরহুম মাওলানা মওদুদি সে কত বছর আগে মারা গেছে মৃত মানুষ নিয়ে আপনারা এত নাড়াচাড়া এখন করতে বলছে এটা বোঝা যাচ্ছে পেছনে আপনার অবশ্যই ইহুদি খ্রিস্টানরা কল কাঠি নাড়াচ্ছে কাফেররা যদি এ মাসকে সম্মান দিয়ে তাদের কবিরা গুনাহ সেগুলো ওগুলো বন্ধ করে দেয় এ দ্বন্দ্ব তৈরি করা এ মত পার্থক্য তৈরি করে দল পার্থক্য করা এটা তো হারাম এ কবিরা গুনাহ বলেন
এই কবিরা গোনা এখনো যারা চালু রেখেছেন আপনি কোন ধরনের আলেম আমার তো বুঝে আসছে আমাদের উচিত হবে এই মাসকে সম্মান দিতে হলে আমি আব্দুল বারী রশিদ ভাইয়ের যে শ্বশুর মাওলানা বজলুর রশিদ মিয়া ওনার ওখানে 20 সালে মনে হয় একবার গিয়েছিলাম ওনার মাদ্রাসায় কাহালু পাঁচপিরে ওখানে আমার আয়াত ছিল আলোচনা জালিকা ওয়া মা ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব আল্লাহর বিভিন্ন নিদর্শন যেগুলো আছে আল্লাহর বিভিন্ন নিদর্শনকে যদি কেউ সম্মান দেয় সে যেন বোঝাতে চায় সে যেন প্রমাণ করতে চায় যার ভিতরে আল্লাহর তাকওয়া আছে এই আল্লাহর নিদর্শনের ভিতরে এই শাবান মাস আছে না নেই এই যে মিনহা আরবাতুন হুরুম এই 12টা মাসের ভিতরে 4 মাস পবিত্র তার ভিতরে এই শাবান মাস একটা মুফাসসিরিন ইকরাম লিখেছেন ইবনে কাসির সুতরাং আমরা যদি এই আল্লাহর নিদর্শনকে সম্মান দিতে চাই কাফেররা সম্মান দিয়ে যদি হারামি খারাপি কাজ বন্ধ করে দিতে পারে আমরা পারি না সুতরাং গেবত যারা করছেন এই দেশে এই গেবত বন্ধ করা লাগবে যারা তালাতালি করছেন এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করছেন এটা বন্ধ করা লাগবে আজ বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব কি নিয়ে শুধু কথা কাটাকাটি আসলে খাতাকায় হাত দেবেন সে আসল কথা পাওয়া যাবে না এর কথা ওর কানে এর কথা ওর কানে কানা কানি শুনে শেষ পর্যন্ত বউ শাশুড়িকে দেখতে পারে না শাশুড়ি বড় বড় রাগ করে আছে এই কথা বলেন না কেন এখানে এলাকায় শুরু হয়নি এটা সম্মানিত মা বোনের এটা যে কত বড় অপরাধ আপনি টের পাচ্ছেন না আজ বউ শাশুড়ির ভেতরে মিল নেই মহব্বত নেই ভালোবাসা নেই শুধু এই তালাতালি করার কারণে এই কান কথা শুনে অথচ আসল জায়গায় হাত দিয়ে দেখবেন বিষয়টা কিছুই না যেন আশা করছে শাবান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য যারা এই কান কথা শোনেন এটা বন্ধ করেন ভাই মা বোনেরাও এটা বন্ধ করা লাগবে আজকে থেকেই তাওবা করে না যদি সঠিক না হয় আমি দরকার হয় বউমাকে জিজ্ঞাসা করব যে এরকম কথা তুমি বলেছো কিনা একটা প্রমাণ করতে চান দেখেন মিথ্যাবাদী ধরা পড়ে যাবে তখন আর তালাতালি করে কেউ জুত পাবে না এই কথা বলেন এটা যে হারাম কাজ অনেকে জানেই না যে তালাতালি করা এর কথা ওর কাছে লাগানো সম্পর্ক নষ্ট করা কানে কানে কথা শোনা এই কাজটা যে হারাম অনেকে জানেই না মনে করে এ আর কি মদ খাওয়া যেরকম হারাম মানুষের সম্পর্ক নষ্ট করা এরকম হারাম এক কথা বলেন ওরা যদি এই পবিত্র মাসের সম্মানে মদ খাওয়া ছেড়ে দিতে পারে কাফের হয়ে আমরা এই তালাতালি বন্ধ করতে পারি না জীবন চলে যাক না আমি কারো গিবত করব না কারা কারা রাজি আছেন দেখি লিল্লাহে তাক হাত তোলেন কে দেখেন তো এ মাহফিল সাকসেস আলহামদুলিল্লাহ যদি মেনে নিতে পারে না আর যদি শুধু সামিয়ানার নিচেই থাকে বাইরে গেলে আমার যাতাই হবে আমার মনে হয় মেয়েরা হাত তুলেছে কি আমি জানি না সম্মানিত মা বোনেরা নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাত চলে যাবেন না মানুষের অধিকার নষ্ট করছেন এই সম্পর্ক নষ্ট করার মাধ্যমে যতদিন পর্যন্ত তার কাছে মাপ না আসাবেন ততদিন আপনার ওই নামাজ রোজা পর্দা দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না এই পবিত্র মাসের সম্মানার্থে হারাম কাজ যেগুলো আছে আমরা ছেড়ে দেব ইনশাআল্লাহ আর একটা কাজ করা যায় যাদের টাকা আছে শুধু হালুয়া রুটি খেয়ে মনে করছেন এই দিন ভালো খেতে পারলে সারা বছর ভালো খাওয়া যায় না বাস্তবতা হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস ইলা আখরি আয়াত সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আছে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ায় বের করেছি তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ জানো তোমরা মানুষের উপকার করবা মানুষ হয়ে যদি কেউ মানুষের উপকার না করে ওকে মানুষ বলা যায় না সুতরাং এই শাবান মাসে চলে যাচ্ছে আর কয়টা দিন আছে মাত্র 8-9 দিন আছে দেখতে দেখতে মাসটা চলে যাচ্ছে আপনি কি করলেন এই পবিত্র মাসে একে সম্মান দেওয়ার জন্য যদি টাকা পয়সার মালিক হয়ে থাকেন আশা করব 10টা মানুষের কর্মসংস্থান তৈরি করবেন কথা বুঝতেছেন
আপনাকে আমি দান করতে বলছি না এই মাসে টাকা যদি ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে আপনার কোটি কোটি টাকা আপনি হিসাব রাখেন না অন্তত টাকা যাদের পড়ে আছে টাকাগুলো তোলেন একটা ওয়ার্কশপ তৈরি করেন একটা ফ্যাক্টরি বানিয়ে দেন 10টা স্যালো মেশিন কিনেন 10টা ইজি বাইক কিনেন ভ্যান রিকশা কিনে মানুষকে দিয়ে দেন 20টা গরু কিনে মানুষকে বলেন যে ভাই পোষো পোষমানাও তুমি নিজে রিকশা চালাও ভ্যান চালাও মাসে মাসে আমার এই টাকা দিয়ে দিও আপনার টাকায় টাকা বাড়তে থাকবে মাঝখান থেকে একটা মানুষের কর্মজীবন তৈরি হয়ে যাবে আল্লাহর কসমে কাজগুলো যদি আজ বাংলাদেশে যারা ধনী আছে এরা যদি সবে বরাত নেসপে শাবান শাবান মাসের সম্মানার্থে এই কাজগুলো আমরা করতে পারতাম এ দেশে অনেক গ্যাং স্টার যারা আছে এটা বন্ধ হয়ে যেত আজ হতাশায় জীবন মানুষের নষ্ট হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করছে না এ মানুষটার একটা কর্মসংস্থান তৈরি করে দেন কর্মজীবন বানিয়ে দেন এ লোকটা আর চিন্তায় করবে না হতাশা মুক্ত জীবন নিয়ে দুনিয়ায় বেঁচে থাকবে না আল্লাহর কাছে ওই মানুষটাই উত্তম যার দ্বারা মানুষের কর্মসংস্থান তৈরি হয় জোরে বলেন সুবহানাল্লাহ যারা ধনী মানুষদের উচিত শাবান মাস পালন এইভাবে করা আল্লাহ আমাদেরকে এ মাসের সম্মান এভাবে দেওয়ার তৌফিক দিন বলেন আমিন কেউ একটা নফল আদায় করে অন্য মাসে একটা ফরজ আদায় করার মতো সওয়াব হয় একটা ফরজ যদি কেউ আদায় করে 70টা ফরজ আদায় করার সওয়াব হয় রোজাদারের মুখের গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি দামি রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ আছে একটা যখন ইফতারি করে বা ঈদের দিন যখন নামাজ পড়ে বাড়িতে আসে ওই সময় একটা খুশি আর যখন কিয়ামতে আল্লাহ নিজে তাদের সাথে নিজে এসে সাক্ষাৎ করবেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন রায়ান নামে একটা দরজায় বানিয়ে রেখেছেন শুধু রোজাদার ছাড়া ওখান দিয়ে কেউ যেতে পারবে না এই যে এত কথা রোজার ব্যাপারে পড়া কোরআন শরীফের ভেতরে নামাজের ব্যাপারে কথা আছে কিন্তু নামাজ কয় রাকাত পড়া লাগবে কিভাবে পড়া লাগবে এই কথা কোরআনে আল্লাহ দেয়নি জাকাত দেওয়া লাগবে কতটুকু সম্পদ হলে কতটুকু দেওয়া লাগবে কথা কোরআনে নেই হাদিসে আছে এই কথা বুঝতেছেন হজ করা লাগবে কয়টা করা লাগবে কিভাবে ফরজ আদায় করা লাগবে ওয়াজিব আদায় করা লাগবে কোরআনে নেই কোরআনে শুধু একটা বিধানের কথা পুরো একটা রুকুতে আল্লাহ ডিটেইলস দিয়েছেন সেটা সাউম বা রোজা কিভাবে করবেন কি কয় কয় রকম করে করা যায় কত রকম কিভাবে কোথায় থাকলে রোজা করা লাগে না কখন রোজা ভাঙা যায় পুরো নিয়ম দিয়েছেন আল্লাহ রোজার ব্যাপারে তাহলে বোঝা যাচ্ছে এই বিষয়টা আল্লাহর কাছে অনেক দামি জীবনে আর সামনে পাবেন কিনা বলা যায় না এর ভেতরে একটা রাতও দিয়েছেন আল্লাহ খায়রুম মিন আলফি শাহর যেটা হাজার হাজার মাসের চাইতে উত্তম এখানে আলেম আছেন যারা তাদেরকে বলছে এখানে কিন্তু আল্লাহ আলফুন ওয়াহিদুন দেননি যে 1000 মাস না আলফুন শাহরুন এটা হাজার হাজার মাসের চাইতে উত্তম কত উত্তম এটা আমাদের মাথায় ধরবে না এত ফজিলত আল্লাহ আল্লাহর নবী বর্ণনা করেছেন রমজানের কিসের কারণে এ কোরআনে কিসের কারণে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই সেই মাস যার নাম রমজান যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন সুতরাং বিয়েতে যেমন বরের দাম সবচাইতে বেশি 1000 বর যাত্রী আছে তার ভেতরে বরের দাম বেশি এই 12টা মাসের ভেতরে আমার আল্লাহর কাছে কোরআন নাযিল হওয়ার কারণে রমজানের দাম বেশি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ তাহলে হাজার হাজার মাসের চাইতে উত্তম একটা রাত আপনি সামনে পাবেন নবীজি এ মাসগুলো পেলে দোয়া করতেন আল্লাহুম্মা বাল্লিগনা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করো আর রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও কারণ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি হয়ে গেলে আমার নেকি কামাই করা সহজ হবে বলেন সুবহানাল্লাহ
شهر رمضان الذي انزل فيه القران এই সেই মাস যার নাম রমজান যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন সুতরাং বিয়েতে যেমন বরের দাম সবচাইতে বেশি 1000 বর জাতি আছে তার ভিতরে বরের দাম বেশি এই 12টা মাসের ভিতরে আমার আল্লাহর কাছে কোরআন নাযিল হওয়ার কারণে রমজানের দাম বেশি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ তাহলে হাজার হাজার মাসের জায়গায় উত্তম একটা রাত আপনি সামনে পাবেন নবী যে মাসগুলো পেলে দোয়া করতেন আল্লাহুম্মা বাল্লিগনা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করো আর রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও কারণ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি হয়ে গেলে আমার নেকি কামাই করা সহজ হবে বলেন সুবহানাল্লাহ রমজানে পুরা রমজানে অন্তত কোরআনে কারীমের আরবি যারা পারেন না শেখার জন্য চেষ্টা চালান যদি আপনি শিখতে শিখতে আলিফ বা তা আসা শেষ না হয় মারা যান আপনি তালবে ইলম হয়ে মরবেন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে আর যারা আরবি পড়া শিখে ফেলেছেন তাদের উচিত হবে পুরা রমজানটাকে কাজে লাগিয়ে কোরআনটা মাতৃভাষায় একবার হলো আপনি শেষ করবেন এই কথা বুঝতেছে তিন বছর জেলে থাকার সময় আমি প্রায় 75 বারের উপরে মাতৃভাষায় পড়া কোরআন শেষ করি আমার আয়ত্ত করে ফেলেছি প্রায় আপনি যদি একবারও করতে পারেন পুরা 30 দিনের ভেতরে দেখবেন আপনাকে দিয়ে ভবিষ্যৎ জীবনে কেউ শিরিক বেদাত করাতে পারবে না এ দেশে শিরিক আর বেদাত মানুষ করে এই কারণে কারণে এটা জানে না আল্লাহ আয়াতের শেষে দিয়েছেন হুদাল লিন্নাসি ওয়াবাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এটা সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব সুতরাং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা বেদাত কোনটা ঈমান আপনি এটা যদি মাতৃভাষায় জানেন পড়তে পারবেন বুঝতে পারবেন আপনাকে দিয়ে কেউ আর শিরিক বেদাত করাতে পারবে না সৌদি আরবে অন্যান্য গোনা আছে আমি জানি আমি নিজেও ছিলাম কিন্তু ওখানে প্রকাশ্য শিরিক আর বেদাত নেই খোদ যারা সৌদি আরব হা ওরা অন্যান্য গোনা করে আমিও মেনে নিলাম ওরা করে কিন্তু শিরিক আর বেদাত এই গোনাটা ওরা যারা ওই দেশের বাসিন্দা করে না শিরিক বেদাত নেই তা না করে ভারতের লোক পাকিস্তানের লোক বাংলাদেশের লোক যে করে এই জন্য ওরা ওদের কি বাস্তবতায় দেখেছি আমাদের দেশে 20 বছর বয়স হয়ে যাচ্ছে পেটে বোম মারবেন কোরআন পড়তে পারো হাদিস পড়তে পারো বলে না এখনো শুরু করেনি অথচ ওরা জন্মের পরেই ওদের হাতে কোরআন তুলে দেয় দে মদিনা মসজিদে নববীতে ছোট ছোট মানুষ বাচ্চা 5 বছর 6 বছরে মায়ের সাথে বোনের সাথে নামাজ পড়তে এসেছে দেখি খেলা করছে চিন্তা করলাম খেলাধুলার সময় তো ছেলেমেয়েরা গালি গালাজ করে একজন আরেকজনকে ধরতে যায় বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে একজন আরেকজনকে ধরে যখন ফেলে বলছে আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর বলেন সুবহানাল্লাহ আমাদের দেশের ছেলেমেয়েরা খেলা খেলে ধরতে যায় যদি ধরতে না পারে গালি দেয় আমি না গালিটা বলতে পারলাম না ওরা ছোটকাল থেকে জন্মের পরে হাতে কোরআন তুলে দিয়েছে ওদের মাতৃভাষা যেহেতু আরবি এই জন্য আর আমাদের মতো বাংলায় পড়া লাগে না আরবি পড়লেই বোঝে যে কি বলতে চায় আল্লাহ আমরা যেহেতু এটা পারি না রমজানে একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যান একেবারে পাকা পক্ত সিদ্ধান্ত নেন 30 দিনে অন্তত পুরা কোরআন আমি বাংলায় শেষ করবই বলেন আমিন পারবেন তো ইনশাআল্লাহ রমজানের কি হলো গুরুত্বপূর্ণ কি আওয়াজ কমে গেলে তো গলা ভেঙে যাবে সামান জেনারেটরে চলো কিন্তু আওয়াজ তো কানে আসা লাগবে এখনই তো গলা ভেঙে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি ভাই ল
ilaha illallah Muhammadur Rasulullah. সম্মানিত ভাইরা, এরপরের শব্দটা ছিল জালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা আরো গুরুত্বপূর্ণ। এরপরে ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, এটা আরো গুরুত্বপূর্ণ। এরপরে যত শব্দ আছে আকাতিলুল মুশরিকিনা কাফাতান, এটা এর চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ। কামা ইকাতিলুনাকুম কাফা, এক একটা শব্দ এক একটা সাগরের মতো। আমার আজ মাহফিল যেহেতু আজকে এটা না, বাড়ি ভাইয়ের সম্মানে শুধু এসেছিলাম। আজকে ডুমন পুকুর কামিল মাদ্রাসা শাহজাহানপুরে ওই মাওলানা আব্দুল সালাম চুক্তিবাদীর ওই মাহফিলটা 10টায় ওঠার কথা, এখন 10টায় বাজে, যেতে যতটুকু সময় লাগে আমি আজকের মতো আপনাদের হাতে পায়ে ধরে মাফ চেয়ে শেষ করে দিচ্ছি। মাফ করেন, আগামীতে এই মাহফিলটা একটা নেবেন শুধু রাতের বেলা। আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন হাজার হাজার বান্দা বান্দি বড় আশা নিয়ে এসেছিল কোরআন শোনার জন্য, তুমি এদেরকে একেবারে খালি হাতে ফেরত দিও না, মনের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে এদেরকে তুমি মাফ করে দাও, যারা কষ্ট করে এসেছে আল্লাহ এদের বাড়ি পর্যন্ত যাওয়া আসায় সওয়াব পরিপূর্ণ করে দাও, এদের রোগ শোক থেকে তুমি বাঁচাও, স্বামী স্ত্রীর ভেতরে আমাদের মিল মহব্বত পয়দা করে দাও, বউ শাশুড়ির ভেতরে মা মেয়ের মতো সম্পর্ক তৈরি করে দাও, শাবান মাসের সম্মান দেওয়ার তৌফিক আমাদেরকে দান করো। সামনে রমজান, যখনই মরণ আসবে যেন একবার বলে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন, নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।